রায়গঞ্জ উপজেলা এলে চোখ জুড়িয়ে যায় ধান ক্ষেতের শ্যামল শোভায়। করতোয়া নদী বিধৌত এই জনপদ পলিউর্বর জমির গুণে উদ্বৃত্ত শস্যের এলাকা। প্রায় 268 বর্গ কিলোমিটার আয়তনের শস্য শ্যামল এই রায়গঞ্জ সিরাজগঞ্জ জেলার উত্তর পশ্চিমে। রায়গঞ্জের সমৃদ্ধি টের পাওয়া যায় 17টি হাট বাজারের যে কোনো একটিতে গেলে। যেমন পণ্য বৈচিত্র্যে তেমনি ইতিহাসের গরিমায় রায়গঞ্জের সবচেয়ে নামকরা বিপণন কেন্দ্র এই সলুঙ্গা হাট। 1922 সালের 27 জানুয়ারি এই হাটে ব্রিটিশ পুলিশের নিষ্ঠুর হত্যাযজ্ঞে নিহত হয়েছিল শত শত মানুষ আর অসংখ্য গবাদি পশু। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের নেতৃত্বে চলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মর্মন্তুদ সেই ইতিহাস বুকে ধরে আছে এই হাট। সলুঙ্গাহাটের প্রাচীন এই ভবন ব্রিটিশ আমলের নীলকুঠি, এখনো শোনায় ইংরেজ বেনিয়াদের অত্যাচারের কাহিনী। প্রায় 200 বছর পার করে প্রাচীন এই হাট এখনো সরব বিকেকিনির প্রাণ চাঞ্চল্যে। বিক্রেতাদের কেউ এনেছেন হরেক রকম হাঁস, কেউ বা চীনা মুরগি, কারোটা ঘরে পালা, কারো বা খামারের। পাতি হাঁসের পাশাপাশি রাজহাঁসও আছে। দেশি মোরগ এ হাটে দেশি পণ্যের পসরাটাই বেশি। রায়গঞ্জের অন্যতম গৃহপালিত পাখি কবুতর। শখ করে কবুতর পোষা হয় ঘরে ঘরে। হাটবাড়ির দিন তাই প্রচুর কবুতর বিক্রয় এই হাটে। কবুতর কলম্বি ফর্মেস বর্গের পাখি। স্থানীয় প্রজাতির প্রায় 6 ধরনের কবুতর ওঠে হাটে। স্ত্রী ও পুরুষ কবুতর দেখতে প্রায় একই রকম বলে কবুতর প্রেমীরা কেনেন পরখ করে। শুধু রায়গঞ্জ নয়, তারাশ, উল্লাপাড়া, এমনকি বগুড়ার শেরপুর উপজেলার হাটুরিরাও আসেন এই হাটে। রকমারি পণ্য সম্ভার নিয়ে এই হাট জমে সপ্তাহে 2 বার, প্রতি সোম আর বৃহস্পতিবার। ফলমূলই হোক কিংবা শাকসবজি, মৌসুম ভেদে প্রায় সবকিছু এ হাটে ওঠে প্রচুর পরিমাণে। হাটে ওঠা বেশিরভাগ কৃষিপণ্য আসে আশপাশের এলাকা থেকে। সরাসরি ক্ষেত থেকে হাটে আসায় দামে যেমন সস্তা, তেমনি তরতাজা। সকালে শুরু হয়ে বিক্রি কিনে এখানে চলে বিকাল পর্যন্ত। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি সলুঙ্গাহাটের শাকসবজি পাইকারদের মাধ্যমে চালান হয় দূর দূরান্তে। খোলা এবং প্যাকেটজাত লবণ এখানে বিক্রি হয় দুভাবেই। তাম্বুল প্রেমীদের কাছে পান যথারীতি বিক্রি হয় বিড়া হিসেবে। পানের অনুপান চুন, চুন এখানে বিক্রয় ছোট ছোট প্যাকেটে।
নেট, কেউ কেনে জাল বানানোর জন্য, কেউ বা বেড়া। পাটেরই হোক কিংবা নাইলন, দড়ি, রশি, সুতলি, জেলেরও লাগে, চাষিরও লাগে, লাগে গেরস্থালি কাজেও। এখানটায় হাঁড়ি পাতিল কড়াইয়ের পসরা। কামারের দোকান, হাটে যা না থাকলেই নয়। হাঁপড়ের আগুনে তাতানো লোহা পিটিয়ে কামারেরা বানান লাঙলের ফলা, কোদাল, কুড়াল, দা সহ হরেক রকম টুলস। আনারসের মতোই এ হাটে এক এক রকম ফল ওঠে এক এক মরশুমে। কটকটি থেকে শুরু করে মুড়ি, মুরগি, মিঠাই, মন্ডা, মুখরোচক এসব খাবার রসনা মেটায় হাটুরেদের। হাটের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটি আড়াই প্যাঁচের রসালু এই জিলাপি। বিকিকিনির ফাঁকে হাটুরিদের অনেকেরই পছন্দ গরম গরম রুটি। সলঙ্গাহাটের প্রধান দুই নামকরা পণ্য পাট আর ধান। দেশের বিভিন্ন জায়গা থেকে পাট ও ধানের ব্যাপারীরা হাটবাড়ির দিন এ হাটে আসেন পাট ও ধান কিনতে। কমপক্ষে এক থেকে দেড় হাজার মন পাট ও ধান বিক্রি হয় প্রতি হাটে। বিক্রি হওয়া ধান এভাবেই ট্রাক ভরে ভরে চালান হয় নানা প্রান্তে। না, যাত্রী কিংবা পণ্য বহনের জন্য নয়, রিক্সা ভ্যানের এই পসরা বিক্রির জন্যই। স্থানীয় চলাচলের জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠায় রিক্সা ভ্যানও বেশ বিকই এই হাটে। এই জায়গাটা সাইকেল বিক্রির। নতুন সাইকেল নয়, ব্যবহার করা পুরনো সাইকেল এখানে বিক্রি হয় সুলভ মূল্যে। রিক্সা ভ্যান ও সাইকেলের ক্রেতা ও বিক্রেতা উভয়কেই এখানে কমিশন দিতে হয় নির্দিষ্ট হারে। কাঠের কারবারেও পিছিয়ে নেই এই হাট। এ হাটের সব মিলগুলোতে গাছ চেরাই হয়, কাঠও বিক্রি হয়। ঘরে ব্যবহারের আসবাবপত্রই হোক কিংবা বাইরে ব্যবহারের নৌকা, এসবের নির্মাণ ও বিপণন দুটোই চলে সলুঙ্গা হাটে। তপ্ত তাঁতালের তাপে প্লাস্টিক পণ্যের মেরামতিও চলে এই হাটে।
সলুঙ্গাহাটের এ জায়গাটা গবাদি পশু বিক্রির জন্য। মূল হাটের আয়তন প্রায় 10 একর হলেও হাটের পরিধিতে জমির পরিমাণ 33 একরের বেশি। ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় তাই এক এক পণ্যের সম্ভার। উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট হিসেবে পরিচিতি পাওয়া এই সলুঙ্গাহাট প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই গবাদি পশু বিক্রির জন্য বিখ্যাত। নানা জাতের নানা বয়সের গরু, দরাদরি প্রক্রিয়া কখনো ক্রেতা বিক্রেতা নিজেরাই সম্পন্ন করে, কখনো মধ্যস্থতা করে ফড়িয়া দালাল। গবাদি পশুর রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যোন্নয়নের জন্য ভেষজ ওষুধও বিক্রি হয় এই হাটে। গরু মহিষের পাশাপাশি ছাগলের আমদানিও বেশ এখানে। গবাদি পশুর বিক্রি কিনিতে প্রচুর টাকার লেনদেন এই হাটে। এখানে হাসিলের টাকা আদায় হয় ইজারাদারের মাধ্যমে। সলুঙ্গাহাটে বিক্রিবাট্টা বেশি বলে সরকারি কোষাগারে প্রায় 1.5 কোটি টাকার রাজস্ব জমা পড়ে প্রতি বছর। গরুর গলায় বাঁধার ঘণ্টা ঐতিহ্যবাহী হাটের এও এক ঐতিহ্যবাহী পণ্য। পণ্যের বৈচিত্র্যে, ইতিহাসের গরিমায়, লেনদেনের ব্যাপকতায় আসলেই এগিয়ে রায়গঞ্জের এই সলুঙ্গাহাট।